তাহাজ্জুদের নামাজ গুরুত্বপূর্ণ নামাজ এই নামাজ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে আদায় করেছেন সাহবাইকরা আদায় করেছেন তাবে তাবিন আদায় করেছেন আমরাও আদায় করি এই তাহাজ্জুদ সালাতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যাবে যত সাজা দিবেন আল্লাহর নিকটে করতে হয়ে যাবে এই জন্য সালা সবচাইতে গুরুত্বপূর্ণ হলো শ্রেষ্ঠ হল সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন اول ما يحاسب بالعبد يوم القيامه الصلاه দিন সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব হবে নামাজের হিসাব সারাকতো এক قدم নড়তে পারবে না তো অনেকে বলে হুজুর তাহাজ্জুদের সালাত কি নফল না সুন্নাত তাহাজ্জুদের সাধারণ নফল সালা এবং অনেকে বলে সময় কখন এশার পরে কি তাহাজ্জুদের নামাজ আদায় করা যায় না তাহাজ্জুদের নামাজের সময় হলো রাত্রির শেষ অংশ শেষ তৃতীয়াংশ অর্থাৎ আপনার কেউ কেউ বলে বারোটার পর থেকেই তাহাজ্জুদের সালাতের সময় হয়ে যায় কেউ বলে দুইটার পর থেকে তাহাজুদের সালাত আদায় হয়ে যায় অর্থাৎ যখন মানুষ ঘুমিয়ে থাকে শেষ রাত্রিতে তাহাজুদের সলাত আদায় করবে এই নামাজের অত্যন্ত গুরুত্ব রয়েছে দেখেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে যখন নবীজির চোখে পানি চোখে অসুরু ভোগ বরা বেদনা তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মদিনাবাসীকে চারটা উপদেশ দিলেন উপদেশ দিলেন এক নম্বর হলো ফাকলাই নাস আফসুস সালাম সে লোক সকল তোমরা একটু অপরকে সালাম দিবে অনাহারিকে খাদ্য দিবে অসুর আর হাম আত্মীয়তার সম্পর্ক মজবুত করবে ছিন্ন করবে না আর অসল্য বিল্লাইলে অন্ন আসুনি আমনা চার নাম্বার হলো অসল্লু বিল্লাইলি ও না সুনিয়াম মানুষ যখন ঘুমিয়ে থাকে সালাদ আদায় করো অর্থাৎ তাহার যদি সালাদ আদায় করো তা দখল জান এই চারটি কাহাজ যারা করবে জান্নাতে চলে যান তার মানে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়া চোখ ভরা অসরু বোক ভরা বেদনা ওই সময় প্রথম যে বাসন দিলেন চারটা আদেশ করলেন চারটা উপদেশ দিলেন তার মধ্যে চার নম্বর হলো এই তাহার যুদ্ধের সালাদ তার মানে কতটা গুরুত্ব রয়েছে হজরত আবু হরাই রাজিউল্লাহ তালাম থেকে একটি হাদিস বর্ণিত আছে বুহারি শরীফের এক হাজার উনআশি নম্বর হাদিস শেষ রাত্রিতে রাত্রিটার শেষ তৃতীয় অংশ আল্লাহ পাক প্রথম আকাশে এসে ডাকেন আলা আমি মুস্তাক ফির ইনফা আবু ফির আলা আমি মুস্তার ইনফা আর জুক আলা মুহতালফা আবু আল্লাহ কাদা আল্লাহ কাদা হাত্তা ইতুল আল ফজর আল্লাহ পাক নিজে ডাকেন কে আছো অন্যায় করেছো জুলুম করেছে অপরাধ করেছো আমার কাছে চাও আমি তোমাদের গুণাগুলোকে মাফ করে দিবাহ আমি রিজিক লাগবে সন্তান লাগবে লাগবে টাকা সুখ লাগবে শান্তি লাগবে বিদেশের বিষা লাগবে পরীক্ষায় উত্তীর্ণ হতে চাও ভালো রেজাল্ট করতে চাও ব্যবসায় উন্নতি করতে চাও আমার কাছে চাও আমি আল্লাহ ছাড়া কেউ দিতে পারেন আমি দেওয়ার জন্য চলে কে আছে অসুস্থ আমার কাছে আমি আমি দান করবো আল্লাহ পাক ডাকতে থাকেন এই জন্য শেষ রাত্রির গুরুত্ব অনেক অনেক বেশি তো তাহাজ্জুদের সালাতের মেইন যে সময়টা হলো শেষ রাত্রিতে আর অর্থাৎ একটা রাতকে তিন ভাগ করলে দুই ভাগ অতিবাহিত হওয়ার পরে তৃতীয় অংশে যে সময়টা ওটা হল হজরের আগ পর্যন্ত সময়ের আগ পর্যন্ত হল তাহাজ্জুদের সালাতের সময় তো অনেকে বলো তাহাজুদের সালাত আদায় করব কীভাবে চার রাখাত করে আদায় করা যাবে কি না তাহার্যুদের সালাত দুই দুই রেখাত করে পড়তে হয় নফল নিয়ত করে দুই দুই করে আপনার যত রাখাত আপনার ভালো লাগে পড়ে আপনার চার রাকাত ভালো লাগে শুধু দুই রাখাত ভালো লাগে আট রাকাত ছয় রাকাত আপনার যতক্ষণ ভালো লাগে আপনি তাহার যদি আদায় করেন এরপরে আপনি মোনাজাত করে আল্লাহর কাছে কান্নাকাটি করেন যদি আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন ওই সময় আল্লাহ তাল্লাহ বান্দার ডাকে সারা দেন আর সারা দেওয়ার জন্যই প্রথম আকাশে চলে আসেন তো এই জন্য তাহার সল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সল সুরাবানিসা ইলে আল্লাহ পাক এ ব্যাপারে বলেন অমিনাল্লাহ ইলি ফাতাহাজ্জাদ বিহিনা ফিরাতাল্লাহ আসা আইয়া বা রব্বুকা মাকামাম মাহমুদ

আমাদেরকে অনেকেই এই ব্যাপারে জিজ্ঞাসা করে আপনাদেরকে বলছি তাহার সলাতের মাধ্যমে মনের আশা পূরণ হয় তাহার সলাতের মাধ্যমে আল্লাহ তালা ওষুধ থেকে শিফা দান করেন তাহার সলাতের মাধ্যমে আল্লাহ তালা রিজিক বৃদ্ধি করে দেন এবং তাহার সলাতের মাধ্যমে আল্লাহ তালা মালা মুসিবত থেকে হেফাজত করেন এই জন্য যখনই আপনি যখনই সময় পাবেন তাহার জ্যোতিরা সলাত আদায় করবেন প্রতিদিন পড়ার চেষ্টা করবেন যদি প্রতিদিন সম্ভব না হয় একদিন পর পর তার হলো দুই দিন পর পর অন্তত সপ্তাহে দুই দিন অথবা একদিন অন্তত মাসে দুই তিনবার করার চেষ্টা করবেন অনেকেই বলে হুজুর তো সময় তো উঠতে পারি না এই জন্য তো রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তোমার এসার পরে ঘুমিয়ে যাও এসার পরে ঘুমিয়ে যাওয়ার যদি ঘুমিয়ে যাও তাহলে শেষ রাত্রি যদি দ্রুত উঠতে পারবে আর এখনকার আমাদের ছেলে মেয়ের রাত দশটা না এগারো বারো দুইটা তিনটা পর্যন্ত বেজে যায় ঘুমায় না এই বাচ্চাগুলো তাহাজ পড়বে কখন সকাল দশটা বাজে ঘুম থেকে উঠে কোনো কিছুই হয় না লেখাপড়া ঠিক মতো হয় না এই জন্য আপনি আপনার সন্তান পরিবারের সকলকে সার পরে খাবার দাবার শেষ করে দ্রুত শুয়ে পড়ব সকলকে নিয়ে তাহলে দেখবেন মস্তিষ্ক ভালো থাকবে যখন মন ফ্রেশ থাকবে সকালে দেখবেন আপনার চেহারাটা খুব সুন্দর দেখাচ্ছে যখন আপনার তাহার জালাদাই করবেন ফজরের সালাদাই করবেন আপনার চেহারা ভুল চম্প এইভাবে আমাদের আমল করতে হবে করেন শূন্য মোতাবেক তাহলে দেখবেন আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন